নমস্কার, আমরা ব্যাঙ্গালোরের বাঙালি। এই দেখো চলে এসেছি, ভাবলাম যে আজকে খালি খালি তোমাদের সাথে কথা না বলে একটু কাজের সাথে কথা বলি, একটু অন্যরকম লাগবে আমার, তাই না? আর তোমাদের সাথে গল্প করলে আমার মনটাও ভালো হয়ে যাবে, আমার কাজটাও এগিয়ে যাবে। ওই দেখো আমার বিছানার অবস্থা, তো আসো বিছানাটা ঠিক করতে করতে কথা বলি, কেমন? আমার কাজটাও হয়ে যাবে তাহলে, এসো। হ্যাঁ, ব্যাঙ্গালোরে এখনো এই কম্বল কিন্তু ইউজ করতে হয়, ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয়, ঠান্ডা রাত্রিবেলাতে অল্প ঠান্ডাই আছে। তো আমি কি করি, ফ্যানটা অল্প করে চালিয়ে দিই আর সাথে এই ব্ল্যাঙ্কেটটা নিই, আরাম করে ঘুম আসে। এটা ভাঁজ করেছি, ওখানে রেখে দিই। এগুলো যে কভারগুলো ওগুলো আজকে মেশিনে কেচে দেবো। বালিশগুলো রোদ্দুরে দিয়েছি, তারপরে অন্য কাজ করি, এসো একসাথে। হ্যাঁ, এখন কাপড়গুলো ধুয়ে ফেলি। এই যে কয়েকটা কাপড় ভেতরে আগে থেকে ঢুকিয়ে রেখেছি, আর এখন এগুলো এই নোংরা জামা কাপড়গুলো, বিছানার চাদর, আমার ম্যাক্সি, এগুলো সব ঢুকিয়ে দিলাম। মেশিন বন্ধ। এখন শার্টটা ঢেলে দেওয়া কাজ। এখন এই মেশিনটা, এই যে এটা চালু করে দিলাম, চালু করে দিলাম, এটা ঘুরিয়ে আমার প্রয়োজনীয় মোড়ে দিয়ে দিলাম, এখন আমি অন করে দিলাম। হয়ে গেল মেশিন, এখন নিজের কাজ করতে থাকুক, এখন আমি আমার নিজের কাজ করি। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে কি হলো, আমার মাছওয়ালা চলে এসেছিল, এই যে মাছ দিয়ে গেছে, দেখাতে তো দেখাতে পাচ্ছি না, এই এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে মাছ দিয়ে গেছে, এই মাছগুলো এখন পরিষ্কার করা আমার হচ্ছে কাজ। দাঁড়াও, মাছটা ধরেছি তো, হাতটা ধুয়ে নিই। হ্যাঁ, এখন
মাছগুলো ধোবো আর কি রান্না করা যায় বলো তো আজকে কি রান্না করা যায় আমার তো কালো চাল মানে যেটা ব্ল্যাক রাইস বলি কালো চালটাই আজকে খাবো ঠিক করেছি আর সাথে এই মাছটা চলে আসলো আর মুসুরির ডালটা না আমি সকালবেলা অলরেডি ভিজিয়ে দিয়েছি মুসুরির ডালটা আমি কোথায় ভিজিয়েছি এই যে দেখো মুসুরির ডালটা অলরেডি ভিজিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি এই যে সয়াবিনের প্যাকেটটা এটা নামিয়ে রেখেছি এই সয়াবিনটা ডালের মধ্যে দেব এই দুটো মেনু কিন্তু মাছটা কি করব মাছটা ভাজা করব না বয়ল করব এটা একটা সমস্যা ভাজা করলে খেতে টেস্টি কিন্তু বয়ল করলে হেলদি দেখি ঘরে সবার কি মনে হয় সবার সাথে পরামর্শ করেই করব আর এখন বলো তোমরা সবাই কেমন আছো তোমরা কে কি খাচ্ছ তোমরা কে কি করছো আমি না সকাল থেকে কাজ করে যাচ্ছি আজকে সকাল থেকে নানা রকম কাজ করে যাচ্ছি আসলে কাজের মেয়েটা তো খালি ওই ঘর ঝাড় দিয়ে ঘর মোছে আর বাসন কটা মেজে দিয়ে যায় সারা দিন তো ওই কটা বাসনে হয় না তোমরা নিজেরাও জানো রান্না করতে গেলে সংসার করতে গেলে কত বাসন হয় সেগুলো দিনে কে মাজে আমিই মাজি আরে আমি বাসন মাজার মাস্টার প্রথম জীবনে তো আর গ্যাস ছিল না খড়ির উনানে রান্না হতো সেই সেগুলো মানে কতটা কালি হতো বুঝতেই পারছো সেই নাগাল্যান্ড খড়ির উনান সে অন্যরকম জীবন ছিল তা সেই জায়গাটার থেকে আমি সব কাজকর্ম শিখে গেছি তোমাদেরকে এই কথাটা আমি অনেকদিন বলেছি তো আমি বাসন মাজার মাস্টার কিন্তু আসলে তখনই বাসন মাজাটা ভালো হতো ওই কাঠকয়লা পাওয়া যায় সেই কাঠকয়লা ছাই ওইগুলো দিয়ে মাজা হতো সেই নারকেলের ওই যে ছোবড়া বলে না ওগুলো দিয়ে মাজা হতো পরিষ্কার ভালো হতো আর এখন কি হয়েছে ওই যে নরম নরম স্ক্র্যাব কি স্ক্র্যাবার না কি পাওয়া যায় বিগ বাস্কেট থেকে আনি সবুজ সবুজ রঙের যে ওইগুলো দিয়ে মাজলে কিন্তু নোংরাগুলো ওঠে না প্রেশার কুকারও তুমি আর একটা প্রেশার কুকার অমন আছে ওই রাঁধতে গিয়ে তেলে আর আগুনের সাথে না পরে পরে একটা হলুদ রঙের দাগ হয়ে যায় সেগুলো তো ওঠে না আগেকার দিন হলে আমার মানে দেখতে মানে আগেকার দিন মানে আমার জীবনের আগেকার দিন পুরো বাসন থাকতো ঝকঝকা একদম অ্যালুমিনিয়ামের বাসন ছিল তখন ঝকঝকা প্রেশার কুকার তো ছিলই সব ঝকঝকা ছিল এখনকার বাসন আমার কিন্তু ততদিন ঝকঝকা নয় সত্যি কথাই বলছি আমি একে কাজের লোক মাঝে আর তার মধ্যে ওই যে বললাম যে ওই নরম নরম জিনিসগুলো দিয়ে মাজলে না ঠিকভাবে পরিষ্কার হয় না যাই হোক আমি বাসন মাজার নিয়ে তো কথা বলতে যাচ্ছি কেন ধুত বড্ড বোরিং মানুষ আমি না এই শোনো দেখলে তো এখন মাছ পরিষ্কার করা আমার একটা মেইন কাজ হয়ে গেল তাহলে আমি বকবক না করে মাছটা করতে যাই হ্যাঁ ঠিক আছে আর শোনো না আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও লাইক দিলে কি হয় লাইক দিলে তোমাদের ভালোবাসাটা প্রকাশ পায় তাই তো আর যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত সাথে থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো আর আমাকে ভালোবাসতে থেকো টাটা